আইন টিভির সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতি বৃহস্পতিবার এই সময় কমিউনিটি ফোকাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। থাকি আমি চৌধুরী মুরাদ। সুপ্রিয় দর্শক, আজকেও যথারীতি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং আজকে যে বিষয়টি হচ্ছে সে বিষয়টি হচ্ছে প্রবাসীদের আইডি নিয়ে জটিলতা। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো সিবিপিডির সাথে, যেটা হচ্ছে সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশি পলিসি ডায়ালগ, অথবা ডায়ালগ পলিসি যেটা, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এবং প্রতিবাদ্য বিষয় হচ্ছে প্রবাসীদের আইডি নিয়ে জটিলতা, সেই বিষয়গুলো। আজকে আমাদের যথারীতি এই প্যানেলে উপস্থিত রয়েছেন দুজন আইনজীবী, এবং এই যে সংগঠন আমি বলেছি সেই সংগঠনের যারা কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছেন এই প্রজ্ঞাবান মানুষগুলো, তো পরিচয় করে দিচ্ছি। আমার প্রথমে আমার ডান পাশে রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত, আপনাদের অত্যন্ত আপন দুজন মানুষ, আইনজীবী এবং এই কমিউনিটির সকলের কাছে অত্যন্ত পরিচিত। তিনি হচ্ছেন আমার সর্বডানে রয়েছেন জনাব ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। জনাব চৌধুরী সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনাকে এবং আপনার সকল দর্শককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এবার যিনি আমার বাম পাশে রয়েছেন তিনি হচ্ছেন একই পেশা যেটা আইনি পেশায় রয়েছেন, তিনি হচ্ছেন ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম। তো আবুল কালাম সাহেব এখানে রয়েছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আজকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ মুরাদ ভাই, আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং আইওয়ান টিভির দর্শক যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু ইউকে বসবাসকারী না, সারা বিশ্বে যারা আমরা বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছি সবার এই প্রবলেমটা। সো এই বিষয় নিয়ে চেষ্টা করবো দর্শক শ্রোতাদের একটা আইডিয়া দেওয়ার জন্য, এবং আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, জনাব কালাম সাহেব বলেছেন যে বিষয়টা হচ্ছে শুধু ব্রিটেনে না, বিশ্বব্যাপী আমাদের যারা প্রবাসী বাংলাদেশি বাঙালি মানুষ রয়েছি তাদের সকলেরই সমস্যা, এবং আইডি কার্ড কেন এত জরুরি সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবেন আজকে দুজন প্যানেল অতিথি। তো যেহেতু দুজনে আইনজীবী, সেই হিসেবে আইনের বিষয়গুলো সহ সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে এটার গুরুত্ব যে বিষয় রয়েছে আইডি কার্ডের, সেই বিষয়ে নিয়ে আলোকপাত করবেন। তো আমি প্রথমে যাচ্ছি জনাব ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী সাহেবের কাছে। জনাব চৌধুরী সাহেব, যে বিষয়টা হচ্ছে যে আইডি কার্ড, আইডি কার্ড নিয়ে আপনারা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন সিবিপিডির মাধ্যমে, এবং বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র এই যে ব্রিটেনের দীর্ঘদিন থেকে, এবং আমরা মাঝে মাঝে শুনি যে হয়তো মিডল ইস্টের কোনো জায়গা থেকে আইডি কার্ড শুরু হবে অথবা ইউরোপের কোনো দেশ থেকে শুরু হবে, হচ্ছে এবং দীর্ঘদিন থেকে এই ঝুলে থাকা একটা বিষয়, সেই ঝুলে থাকা বিষয়কে রাষ্ট্রীয়ভাবে কীভাবে এটা খুব সহজে যারা বাংলাদেশের মানুষ রয়েছেন তাদের হাতে তাদের পরিচিতিটা কীভাবে তুলে দেওয়া যায়। আচ্ছা, খুব সংক্ষেপে যদি আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলি, 2008 সালে রাজনৈতিক পরিক্রমায় বাংলাদেশ সরকারের তখন সেনাবাহিনী আপনার এই আইডি কার্ডটা করেছিল, যেটা বুটাশো আইডি কার্ড। 2016 সালে সরকার এসে চিন্তা করলেন যে বাংলাদেশের মানুষের কিন্তু আসলে কোনো ভ্যালিড আইডি নাই, যেটা অনেক ক্ষেত্রে জটিলতা হয়, এবং সেইখানে 2016 সালে বললেন 122টি পরিষেবা, যেটা বাংলাদেশে জমি রেজিস্ট্রি, বিয়ে শাদি বা মনে করেন মোবাইল সিম, বিয়ের যে কোনো কাজে আপনার একটা আইডি দরকার, এটাই যে কোনো সভ্য দেশে হতেই পারে, এবং 2016 সাল থেকে ওটা শুরু হয়েছে। এখন কিন্তু আইডি বাংলাদেশে সব জায়গায়, আমি রিসেন্টলি বাংলাদেশে গিয়েছিলাম, এটা হোটেলে যখন আমি আবাসিক হোটেলে থাকার জন্য চট্টগ্রামে গেছি সেখানে বসে আপনার আইডি কার্ড দেন, অর্থাৎ আইডিটা খুবই ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হলো, আমরা 2019 সালে
আমরা ব্রিটেনে প্রেস কনফারেন্স করে আমরা সিবিপিটির পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের এই যে ব্রিটিশ মানুষ যারা ব্রিটিশ বাংলাদেশিরা অথবা প্রবাসীরা মনে করেন আমেরিকাতে আছে ইতালিতে আছে তারা যখন বাংলাদেশে যায় তারা তো কোনো এনআইডি নাই তো এদের কি সমস্যা হবে তো প্রথমে আমরা বলেছিলাম যে আমরা যে মুভমেন্টটা বা ক্যাম্পেইন আমি এটা আন্দোলন বলবো না এটা ক্যাম্পেইন যেটা আমরা জানি প্রবাসে প্রায় কোটি দেড় কোটি মানুষ প্রবাসে রয়েছে এবং এই দেড় কোটি মানুষকে এনআইডি দেওয়া খুবই কষ্ট সাপেক্ষ সময় সাপেক্ষ ব্যয়বহুল তো আমরা দাবি করেছিলাম যেহেতু ব্রিটিশ বাংলাদেশিরা এইখানে এই প্রজন্ম অনেক দিন থেকে আছে আমাদেরকে দেখা দেওয়া হোক সরকার থেকে বলা হলো সিঙ্গাপুর এবং ব্রিটেন থেকে প্রথমে শুরু করা হবে প্রথমে বলা হয়েছিল সৌদি আরব পরে ওইটা বলা হয়েছে এখন প্রশ্ন হলো যে এই যে দেওয়া হবে করোনার জন্য বিভিন্ন সমস্যা হয়েছে এখন যেটা হলো যে আমরা যেটা মনে করি যে এটা দেওয়া হবে এটা সময়ের দাবি হয়তো একসময় দেওয়া হবে কিন্তু এইখানে কিন্তু অনেক জটিলতাও আছে যে কারা পাবে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম আবার পাবে না এই যে বিভিন্ন যদি দেওয়া হয় এটা কিন্তু আগামী 10-15 বছর লাগবে অথবা মিনিমাম 5 বছর লাগবে কিন্তু এই 5 বছর আমাদের লোকজনরা কীভাবে চলবে বাংলাদেশে গেলে এটা একটা মারাত্মক ফ্যাক্টর তো আমরা যেটা দাবি করেছি আমাদের দাবি দুইটা একটা হলো যে আমাদের যে প্রবাসী পাসপোর্ট যেটা আছে আমি ব্রিটিশ পাসপোর্ট বলছি না প্রবাসে যে কোনো দেশে যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা আপনি বৈধ পাসপোর্ট হিসাবে বাংলাদেশে গণ্য করা হোক আমি উদাহরণস্বরূপ বলতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি আমাকে সময় দিয়েছিলেন 3 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিলেন তখন আমি ওনাকে বলেছিলাম যে আপা আমাদের এই যে ব্রিটিশ কমিউনিটিতে অনেক মানুষ বাংলাদেশে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে জমি জমাতে সমস্যা হচ্ছে তো মাননীয় প্রধানমন্ত্রী সেদিন আমাকে বলেছিলেন আমার কাছে ভিডিও ফুটেজ আছে কেন আপনারা কি কোনো পরিচয় ছাড়া কি বাংলাদেশে যান তো আমি তখন বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আসলে আমরা যারা বাংলাদেশে যাই এই যে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যাই এই পাসপোর্টটা কিন্তু আপনার সার্কুলারে নাই এই সার্কুলারে লেখা শুধু এনআইডি ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র তখন প্রধানমন্ত্রী সেইখানে তখন কিন্তু উনি সারপ্রাইজ হয়ে গিয়েছিলেন বাট কথাটা কিন্তু তৎকালীন হাই কমিশনার সাহেব তখন কথা বললেন আর ইন্টারাপশনের জন্য কিন্তু প্রোগ্রেস হয় নাই আমার মনে হয় যে আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু এক কথায় উনি বুঝে ফেলেছেন এই জিনিসটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের এই প্রজন্মের পর প্রজন্ম আগামী 20 বছর 50 বছর 100 বছরে কোনো সমস্যা নাই যখন সে বাংলাদেশে যাবে তার আইডি হিসাবে পাসপোর্ট থাকবে এবং পাসপোর্টের সাথে আনুষঙ্গিক ডকুমেন্টস সে জমা দিবে তার কাগজ তার দাদার সম্পত্তি হোক ফৈদাদার সম্পত্তি হোক সেটা ইউজ করতে পারবে আর যদি এটা না করা হয় তাইলে আমরা সমস্যার মধ্যে পড়ব ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা বিশ্লেষণমূলক কিছু কথা শুনলাম যে বিষয়গুলো হচ্ছে যে তার আইডি কার্ডের যে গুরুত্ব সেই বিষয়গুলো আমরা যাচ্ছি জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেবের কাছে জনাব কালাম সাহেব যে বিষয়টা হচ্ছে যে আইডি কার্ড অত্যন্ত যে বিষয়টা যে মেনশন করা নাই অন্যান্য মনে করেন আমরা ব্রিটেনে আছি আমরা হয়তো আইডির জন্য হয়তো পাসপোর্ট দেখাবো অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আইডি কার্ড যেটা বলেন বায়োমেট্রিক হতে পারে বা অন্য ধরনের যে কোনো একটা কার্ড কিন্তু বাংলাদেশে সেইখানে একমাত্র যেটা ন্যাশনাল আইডি কার্ডটাকে ভ্যালিড আইডি হিসেবে ধরা হয় সেখানে পাসপোর্টেরও কোনো ভ্যালু নাই তো সেক্ষেত্রে আইডি কীভাবে জরুরি ভিত্তিতে প্রদান করা হয় বা আপনারা যে কাজ করছেন সেটা কীভাবে প্রভাবিত করবে বিশেষ করে প্রশাসনকে আপনি মনে করেন থ্যাংক ইউ রাহমদ আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমরা ব্যারিস্টার কালাম চৌধুরী যথার্থই বলেছে যে আমরা অনেক আগের থেকেই সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগ কাজ করে আসছি প্রথমে আমাদের এটা ছিল যে যখন স্মার্ট কার্ড ইস্যু করার সময় এসেছিলো আমরা ওইটা নিয়েই আপনি জানেন যে প্রেস কনফারেন্স করে বা বিভিন্ন টাউনে শহরে গিয়ে আমরা এই জিনিসগুলো বুঝিয়েছি ফলশ্রুতিতে এই কোভিডের আগে যখন আমরা শুনলাম যে বাংলাদেশ হাই কমিশন থেকে স্মার্ট কার্ড দেওয়ার জন্য একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেটা হবে এবং শুনলাম যে কোভিডের কারণে সেটা করা যাচ্ছে না ডিলে হচ্ছে এবং আমরা সবাই জানি কিন্তু কোভিড তো চলে গেছে এখনও এইটার কোনো শুরুয়াত নেই এখন যেটা রিসেন্ট আমরা আরেকটা ইস্যু যেটা সবচেয়ে বেশি কমিউনিটিতে প্রয়োজন হয়েছে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বর্তমানে যারা বাংলাদেশে যারা জায়গা জমি আছে যাদের তাদের পাওয়ার অ্যাটর্নি দিতে গেলে বাংলাদেশি পাসপোর্ট প্রয়োজন হবে এটা ম্যান্ডেটরি প্রভিশন করে ফেলেছেন বাংলাদেশ হাই কমিশন যে বাংলাদেশি পাসপোর্ট এবং সেটা ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট হতে হবে এটা একটা জিনিস সেকেন্ড হচ্ছে আপনি জানেন যে আমাদের এইখানে বিক্রেনে
সবারই ব্রিটিশ পাসপোর্ট ইউজ করে, যেটাতে সহজ হয় ট্রাভেল করতে, সহজ হয়, যার কারণে সবাই কিন্তু ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেন। এবং সেটাতে নভিসা রিকোয়ার্ড স্ট্যাম্পটা থাকলে বাংলাদেশে গিয়ে যতদিন ইচ্ছে ততদিন থাকা যায়, কোনো টাইম লিমিট সেটাতে নেই। এখন এই ক্ষেত্রে আমরা শুনেছি কমপ্লেইন এসেছে যে নভিসা রিকোয়ার্ডের ক্ষেত্রেও বাংলাদেশের পাসপোর্টটা দেখাতে হবে। প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই জিনিসটা হঠাৎ করে যদি হয়, যে কোনো প্রভিশন করতে গেলে সেটার ইম্প্যাক্টটা চিন্তা করতে হয় যে কমিউনিটিতে কী ধরনের ইম্প্যাক্ট হবে, সেগুলো চিন্তা না করে হঠাৎ করে যদি একটা সার্কুলার দেওয়া হয় হঠাৎ করে যে কালকে থেকেই বাংলাদেশি পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট দেখাতে হবে বা এনভিআর নভিসা রিকোয়ার্ডের জন্য এই আইডি করতে হবে, তখন আমরা সচেতন হলাম, আমরা কল করলাম এই বিষয়ে যে আমরা রিসেন্টলি মাননীয় অ্যাটর্নি জেনারেলের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এই দুই সপ্তাহ আগে সম্ভবত। তো উনি যেটা বলেছেন যে হ্যাঁ এটা ঠিক, আমাদের কথাটা ঠিক, এবং উনি বলেছেন যে একটা সুন্দর আকারে যদি আমরা লিখে দিই যে কী সমস্যাটা, আমরা আলোচনাতে যেটা বুঝতে পারলাম যে এই যে ছোটোখাটো জিনিস এগুলো কিন্তু লওয়ার ডিপার্টমেন্টাল কাজ, এগুলো তো হাইয়ার এক্সিকিউটিভ আর রাষ্ট্রীয় যে সর্বোচ্চ ক্ষেত্রে না, কিন্তু এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে এগুলো সার্কুলার হয়, এগুলো লেজিসলেটিভ কোনো ইয়ে না। তো যার কারণে অনেকেই সেটা জানে না, ইভেন অনেক কর্মকর্তাই জানেন না। তো এই ইম্প্যাক্টটা কী হচ্ছে এটা লিখে দেওয়ার জন্য উনি বলেছেন যে উনি তাহলে ওইটা নিয়ে রেলিভেন্ট অথরিটির সাথে একটু ইয়ে করে এটা সুরাহা করা যায় কিনা, সেটা গেল। আমাদের দাবিটা হচ্ছে একদম সিম্পল একটা দাবি, যে স্মার্ট কার্ড বা ন্যাশনাল আইডি কিন্তু সবাইকে দেওয়া সম্ভব হয় নাই। আপনি তো ভালোই জানেন যে হাই কমিশনে এখনও সেটা চালু হয় নাই। যদি স্মার্ট কার্ড সবাইকে দেওয়া সম্ভব না হয় তাহলে স্মার্ট কার্ড কম্পালসারি করা যায় কেমন করে? তাহলে তো একটা বিরাট অংশ ঝামেলাতে হবে, ইভেন বাংলাদেশও আমার সন্দেহ আছে সবার কাছে আছে কি না। হ্যাঁ, এইখানে আইডি কার্ডের মূল যে উদ্দেশ্য অন্যান্য কান্ট্রিতে যেটা, যে আইডি কার্ডের মূল উদ্দেশ্যটা হচ্ছে দেশের ভিতরে যারা থাকে তাদের সবার পাসপোর্ট থাকে না, কথাটা বুঝতে পারছেন? পাসপোর্টটা ব্যবহার হয় যখন দেশের বাইরে বহির্গমনের জন্য একটা পাসপোর্ট ইন্টারন্যাশনাল পাসপোর্ট ইউজ করা হয় ফর ইন্টারন্যাশনাল পারপাস। আইডিটা হচ্ছে দেশের আভ্যন্তরীণ, যে আইডি কার্ড যাদের পাসপোর্ট নাই তারা আইডি কার্ড ইউজ করবে সব জায়গাতে, দ্যাট ইজ ওয়েল এনাফ, ইটস গুড ফর আওয়ার কান্ট্রি, অন্যান্য কান্ট্রিতেও আছে। কিন্তু বিদেশিদের যে সমস্যাটা এটাকে একটু ভেবে দেখা উচিত না? আমি আমাদের যুক্তরাজ্যের কথা বলছি না, আমি বলছি সারা বিশ্বে 1,20,00,000 মানুষের কথা। তারা তো আপনি মনে করেন ইউএসএ যারা ইউএসএ পাসপোর্ট হোল্ড করে, ব্রিটেন যারা ব্রিটিশ পাসপোর্ট, সুইডেন সুইডিশ পাসপোর্ট, অস্ট্রেলিয়া, এইরকম যারা ইউজ করে, আপনি আমি সবাই কিন্তু ট্রাভেল করি, বাইরে যাই, সব জায়গায় যাই, আমরা কোনটা আইডি হিসাবে ইউজ হয়? পাসপোর্ট। আপনি একটা হোটেলে যদি অবস্থান করেন আপনার পাসপোর্টটা হচ্ছে আইডি। তো এই আইডিটা যদি বলা হয় যে ব্রিটিশ পাসপোর্টটাকে আইডি হিসাবে গণ্য করা হবে না, এটা কি একদম ক্লিয়ার ব্লো না ফরিন যারা বসবাস করছি আমরা, বিদেশি যারা? আমাদের দাবিটা হচ্ছে যে আনটিল আনলেস ন্যাশনাল আইডি কার্ড ইস্যু করার আগ পর্যন্ত যাদের বিদেশি পাসপোর্টগুলো আছে সেটাকে বৈধ আইডি হিসাবে গণ্য করলেই সমস্যাটার সমাধান। তাহলে হ্যাঁ, এই যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট, যে শুরু থেকে ফাইনালি স্মার্ট কার্ড ইস্যু হওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টা কিন্তু ব্রিটিশ পাসপোর্ট হোক, আমেরিকান পাসপোর্ট হোক, কানাডিয়ান পাসপোর্ট হোক, এটাকে বৈধ আইডি হিসাবে যদি গণ্য করা হয় তাহলে আপাতত মানুষের এই ঝামেলাগুলো হবে না বিদেশিদের। এবং আমরা জানি যে বর্তমান সরকার, অবশ্যই প্রবাস বান্ধব সরকার, এবং আমি এইটাও বলি যে মিস্টার কালাম চৌধুরীকে আমি থ্যাংক ইউ দেই যে ক্ষমতাসীন দলের হয়েও এই বিষয়গুলো আলোচনাতে নিয়ে আসা, এবং আমি আরও ধন্যবাদ দিতে হচ্ছে আমাদের সুলতান শরীফ সাহেবকে, সৈয়দ ফারুক সাহেবকে, মারুফ চৌধুরী সাহেবকে, ওনারা ক্ষমতাসীন দলে থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে অনেক সহযোগিতার হাত বাড়িয়েছে, জনস্বার্থে। আমরা সুলতান শরীফ সাহেবকে বলেছি যে এটা তো আসলে পলিটিক্যাল কোনো ম্যাটার না, এটা আমাদের সিভিল যে রাইট, নাগরিক যে অধিকার, এটা এটা কিন্তু রাজনৈতিক কোনো কিছু না, এবং এটা কোনো আন্দোলন না, এটা হচ্ছে সরকারকে অবহিত করা যে আমাদের অসুবিধাটা হচ্ছে, প্রবলেমটা কোথায়। সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগের উদ্দেশ্যই হচ্ছে যে কোন জায়গায় ডায়ালগের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, আমরা ওই মুভমেন্ট বা অ্যাকশন এরকম কিছু না। আমাদের নিয়মটা হচ্ছে রেলিভেন্ট অথরিটির সাথে যোগাযোগ করে যদি সলিউশন করা যায়, যেটা আমরা ইতিপূর্বে করেছিলাম ব্রিটিশ সিটিজেনশিপ, বাংলাদেশ সিটিজেনশিপ অ্যাক্ট যেটা,
আমরা যে সেন্টার ফর বিশ বাংলা পলিসি ডায়ালগের এই ডায়ালগের মাধ্যমে কিন্তু এটা আমরা সমাধান হয়েছিল। ধন্যবাদ, এটা ইনশাল্লাহ হবে। আসছি জনাব কালাম সাহেব। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি প্রবাসীদের আইডি কার্ড নিয়ে জটিলতা, সেই বিষয় নিয়ে। আর আজকে আমাদের নেতৃবৃন্দ রয়েছেন সিবিপিডি। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পরে আবার চলে আসবো। আমরা যাবেন না, থাকবেন আমাদের সাথে আইএন টিভি স্কাই 782 সাথে। ধন্যবাদ।